Dear students, you are welcome to online class arranged by Shohid Smriti Adarsh College. I am Shohid Atiyuzzaman, lecturer in English, Shohid Smriti Adarsh College. As you know, we are passing through a very crucial time as a result of Corona. As per the direction of the government of Bangladesh, government has decided to run the classes on online. So we are not exception to this. For your better understanding, I am now going to speak in our mother tongue. Shubhpriyo chhatro chhatrira, itipurbe amra complex theke simple er 11ti niyom porechi. आज के आम्रा 12 नम्बर नियमे जाब। कॉम्प्लेक्स टू सिंपल। ताहले आज के 12 नम्बर नियम देखो, रूल 12। এখন আমাদের দেখতে হবে নাউন প্লাস হু ড্যাট হুইস প্লাস বিভার প্লাস এক্সটেনশন প্লাস भार प्लस एक्सटेंशन थाकले सिंपल होबे। ताहले कि जदि कोनो सेंटेंसे नाउन हु डैट हुईज विभार एक्सटेंशन अर्थ बाकी किसु थाकते पारे, তারপর কি থাকবে? আমাদের একটা থাকবে মূল ভার্ব, তারপরে যদি আবার বাকি কিছু থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো তাহলে আমরা প্রথমে আমরা কি করব, নাউনটিকে আমরা বসাবো। নাউন বসার পরে আমরা কি করব, এরকম কমা দিব একটা। দেওয়ার পরে আমাদের যে প্রথম যে এক্সটেনশন আছে আমরা সেটিকে এনে বসাবো, তারপর কি করব আর একটা কমা দিব, তারপর আমাদের ভার্ব থেকে বাকি অংশটা আমরা বসিয়ে দিব, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া যাক, এক্সাম্পল এরকম দেওয়া আছে, ঢাকা হুইস ইজ আওয়ার ক্যাপিটাল সিটি starts on the Buri Ganga. দেখো তোমরা এখন এই নিয়মটা দেখে নাও, তাহলে আমরা প্রথমে কি আছে আমাদের, নাউন ঢাকা, হু ড্যাট হুইস, এখানে কি আছে হুইস আছে, তারপরে ইজ হচ্ছে আমাদের বিভার, আওয়ার ক্যাপিটাল হচ্ছে এক্সটেনশন, ক্যাপিটাল সিটি পর্যন্ত হচ্ছে কি এক্সটেনশন, ভার্ব হলো ভার্ব হচ্ছে কি আমাদের, ভার্ব হচ্ছে স্টার্টস, ভার্ব হচ্ছে আমাদের স্টার্টস, তারপরে ওয়ান দা বুড়িগঙ্গা হচ্ছে আমাদের বাকি অংশ। তাহলে আমরা এখন এই সেন্টেন্সটিকে কিভাবে
কমপ্লেক্স থেকে সিম্পল করব তাহলে দেখো তাহলে আমরা প্রথমে কি নিব নাউনটি আমরা নিব তাহলে আমাদের প্রথমে কি আছে ঢাকা নিলাম তো ঢাকা তারপর কি হবে এরকম কমা দাও তাহলে বি ভাবের পর আমাদের কি আছে এক্সটেনশন কি আছে আওয়ার ক্যাপিটাল সিটি তাহলে আমরা এখন নিব আওয়ার ক্যাপিটাল সিটি তারপর কি করব আমরা আরেকটা কমা দেব তা ঢাকা আওয়ার ক্যাপিটাল সিটি তারপর কি আছে ভার্ব থেকে বাকি অংশ তাহলে ভার্ব কি আমাদের স্টান্স স্টান্স অন দা বুড়িগঙ্গা তাহলে কি হলো ঢাকা আওয়ার ক্যাপিটাল সিটি স্টান্স অন দা বুড়িগঙ্গা আচ্ছা আর একটা উদাহরণ দেখা যাক আবার মনে করো দাসের গোম হাবিব হু হু ইজ এ গুড স্টুডেন্ট reads a novel তাহলে কি হলো হাবিব হু ইজ এ গুড স্টুডেন্ট রিডস এ নভেল তাহলে আমরা কীভাবে এটা কমপ্লেক্স থেকে সিম্পল করব তাহলে আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে হাবিব হাবিব একটা নাউন আমরা নাউনটা নিব তারপর কমা করব তারপর কি আছে দেখো তাহলে বিভার পর কি আছে এ গুড স্টুডেন্ট তাহলে এ গুড স্টুডেন্ট তারপর আমরা কমা দিব তারপর কি আছে রিডস এ নভেল তাহলে কি হলো হাবিব এ গুড স্টুডেন্ট রিডস এ নভেল তারপর রুল 13 13 কি দেখো নাউন হু ড্যাট হুইস প্লাস পিভি মানে প্রিন্সিপাল ভার্ব বাকি অংশ প্লাস আবার ভার্ব প্লাস এক্সটেনশন বাকি অংশ থাকলে তাহলে কি নাউন হু ড্যাট হুইজ প্রিন্সিপাল ভার্ব বাকি অংশ আর একটা ভার্ব থাকবে তো আর একটা অংশ থাকবে তাহলে আমরা কীভাবে এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স থেকে সিম্পল করব তাহলে আমরা প্রথমে আমরা আমাদের যে নাউন থাকবে আমরা ওই নাউন বসাবো তারপর হু ড্যাট হুইস উঠে যায় তারপর কি আছে আমাদের পিভি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে
आईएनजी तारपर बाकी अंश ताहले देखो ताहले आमादेर प्रथमे उदाहरण देवा जाक कॉम्प्लेक्स सेंटेंस এখানে দেওয়া হলো যে farmers who cultivate lands are mostly poor তার কি farmers who cultivate lands are mostly poor তাহলে আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে আমরা সিম্পল করব দেখো তার কি আছে প্রথমে কি আছে নাউন আমাদের নাউন কি farmers তাহলে আমরা farmers বসালাম farmers মোস্ট তো কি হু দ্যাট হুইজ উঠে যায় তাহলে আমরা হুটাকে আমরা উঠে দিব তারপরে কি আছে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে তাহলে কি কালটিভেট হচ্ছে আমাদের পিভি প্রিন্সিপাল ভার্ব তার এর সঙ্গে আমরা কি করব আইএনজি করব তার কালটিভেটিং ল্যান্ডস তারপর যা আসতে আর মোস্টলি পোর তারপর আমরা রুল 14 এ যাই রুল 14 এখন দেখো ইফ যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাহলে কি ইফ যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে কিভাবে আমরা সেন্টেন্সটিকে কমপ্লেক্স থেকে সিম্পল করব তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটি যদি কি হয় আমাদের অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হা বোধক হয় তাহলে দেখো এখানে গঠন দেখো আমাদের কি করতে হবে if এর তাহলে if এর পরিবর্তে আমরা বাই নিব কি নিব if এর পরিবর্তে আমরা বাই নিব নাওর পর কি করতে হবে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি তারপর আমরা কি করব বাকি অংশ নিব তাহলে কি হলো ইফ যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে প্রথমে আমরা ইফের পরিবর্তে বাই বসাবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করব তারপর বাকি অংশ যা আছে তাই বসাবো এখন উদাহরণ দেখা যাক ইফ ইউ ডু দা তাহলে ইফ ইউ ডু দা ওয়ার্ক
ইউ উইল আর্ন সাম মানি, তাহলে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক ইউ উইল আর্ন সাম মানি। তাহলে দেখো আমাদের ইফযুক্ত বাক্যটি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। তাহলে আমরা এখন কি করব, ইফের পরিবর্তে আমরা বাই বসাবো। তাহলে আমরা বাই বসালাম, তারপর কি আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে মূল ভার্ব কোনটা, এখানে ডু, তাহলে আমরা ডুর সাথে কী করব, ডুইং, তাহলে বাই ডুইং, তারপর যা আছে আমরা সম্পূর্ণটা বসে দেব। তাহলে বাই ডুইং দ্য ওয়ার্ক ইউ উইল আর্ন সাম মানি। তাহলে কি হলো, বাই ডুইং দ্য ওয়ার্ক ইউ উইল আর্ন সাম মানি। আচ্ছা রুল ফিফটিন দেখো, রুল ফিফটিন, এখন ইফ যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, যদি হ্যাঁ বোধক না হয় যদি কি হয়, নেগেটিভ, অর্থাৎ যদি না বোধক হয় তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে কমপ্লেক্স থেকে সিম্পল করব। তাহলে ইফের পরিবর্তে তখন আমাদের কি হবে, ইফের পরিবর্তে আমাদেরকে উইথ আউট কি বসাবো, উইথ আউট বসাতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে, বাকি অংশ যা আছে আমরা সেটাই বসাবো। এখন একটা উদাহরণ দেখা যাক, ইফ শি ডাজ নট স্টাডি শি উইল ফেল। তাহলে ইফ শি ডাজ নট স্টাডি শি উইল ফেল, তাহলে এখানে দেখো এই বাক্যটা কি বাক্য, অবশ্যই নেগেটিভ, ডাজেন্ট আছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা উইথ আউট বসাবো, অর্থাৎ ইফের পরিবর্তে উইথ আউট বসাবো। মূল ভাব আমাদের এখানে কি, স্টাডি, আমরা এর সঙ্গে কি করব, আইএনজি করব, স্টাডি কমা, তারপর যা আছে তাই শি উইল ফেল। তার কি হলো, উইথাউট স্টাডিং শি উইল ফেল। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগবে আর তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবা, অবশ্যই উপকৃত হবা। আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।